এভাবে তীব্র বেগে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেসে গেছে হবিগঞ্জের 25টি গ্রাম। বৃহস্পতিবার খোয়াই নদীর পানি বিপদসীমার 200 সেন্টিমিটার উপর দিয়ে বইতে দেখা গেছে। পানির তোড়ে সদর উপজেলার রিচি ইউনিয়নের জালালাবাদ অংশে বাঁধ ভেঙে যায় বাঁধ। এরপরে বিপর্যয়ে পড়েন গ্রামবাসী। পানিবন্দী স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর একই স্থানে ভাঙনের সৃষ্টি হলেও কার্যকরী উদ্যোগ নেয়নি কেউ। ভাঙনে বাড়িঘরের সবকিছু শেষ হয়ে গেলেও কেউই তাদের খোঁজ খবর নিচ্ছে না। নদীর পার থেকে অবৈধ বালু উত্তোলনের কারণে ভারত থেকে ধেয়ে আসা পানির স্রোতে ভেঙে যায় বাঁধ। একদিকে বৃষ্টি, অন্যদিকে উজানের ঢেউ, সব মিলিয়ে দিশেহারা বন্যা দুর্গতরা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। কইতি তোরে বাবা তা কইতাম মুখ কুস্তার আই বেরাই না খাবরা জিবে সেই কুস্তার দালে বালে তো কতইলো। আমরা যে ভাবে আছি কিন্তু কেউ আমরার পাশে দাঁড়াইছে না, এমন পর্যন্ত আমরা একটু রূপ দেখছো না কুস্তা না। আমরা এই দেশের নাগরিক জিন্দা বুঝা যায় মানে বারে ঘরে বাড়ি আমরা রান্না বাড়ার কোনো সুযোগ নাই, কোনো মেমোর সেম নাই, কোনো আমরা অসহায়। এটা আমাদের পূর্ব পরিকল্পনাবিহীন হবিগঞ্জ পৌরসভা বা আমরা যারা আছে পূর্ব পরিকল্পনা করতে পারি না, এবারে আজকে এই অবস্থার সম্মুখীন হচ্ছে। এই জন্য আমাদেরকে আগে থেকে সতর্ক থাকতে হবে যে পৌরসভা হবিগঞ্জ শহর তলিয়ে যেতে পারে। আমাদের বউ বাচ্চা ছেলে মেয়ে মা বাপ নিয়ে খুব ভয়াবহ অবস্থা আছে। ঘরে থাকার মতন পরিবেশ নেই। আমরা অবদার বান্ধে এখানে 3 দিন সাপটা বাঁধছি, তাহার জন্য এখানে কোনো কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, কোনো উপজেলাতে কোনো চেয়ারম্যান এই পর্যন্ত কেউ আসে নাই, আমাদের পাশে কেউ আসে দাঁড়ায় নাই। এই ভাঙনের ফলে যে ক্ষতিটা হইতেছে, কারণ এর আগে একবার ভাঙছিল, এই বাঁধটা মেরামত করা হয় নাই। যদি মেরামত করা হইতো তাহলে আজকে আর এই ভাঙনের পানি টুকু না নেই। আর অবশ্যই যদি এই পানির কমার পরে যদি বাঁধের নির্মাণ কাজ তাড়াতাড়ি হয় তাহলে পরবর্তীতে আমরা একটু টেনশন মুক্ত থাকতে পারবো এলাকাবাসী হবিগঞ্জবাসী সহ। কোয়াই নদীতে গত 3 দিন যাবৎ যে বাঁধ দেখা দিয়েছে সেটি পানি কমার কোনো লক্ষণ আমরা দেখছি না। ওপারে অর্থাৎ ভারত সরকারের চাকমাকার যে ভ্যারেজ রয়েছে সেখানে নাকি সবকটি গেট খুলে দেওয়া হয়েছে, ফলে প্রবল আকারে বাংলাদেশে পানি প্রবেশ করছে। আজ বেলা 11টায় পাল্লা সীমান্তে বিপদসীমার 278 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং হবিগঞ্জে 195 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আমাদের কোয়াই নদীর তীরগুলো খুবই অরক্ষিত হয়ে রয়েছে, বিভিন্ন জায়গায় লিকেজ দেখা দিয়েছে, ফাটল দেখা দিয়েছে।